প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ফিজিক্সটা মন দিয়ে পড়ছো। আজকে আমরা শুরু করব ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে। নাম্বার ওয়ান বলেছে, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে, কোন অপশনটি সঠিক আমাদের দেখে নিতে হবে। তো দেখো, প্রশ্নে দেওয়া ছবিটা আমি আবার আঁকলাম। এখানে দেখো, এ থেকে বি বিন্দুতে যেতে 2টো পথ অবলম্বন করা যায়, একটা এই অর্ধবৃত্তাকার পথ, আরেকটি সোজা পথ। এবার আমাদের বেগ আর দ্রুতি এই 2টো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আর বেগ আর দ্রুতির পার্থক্য বুঝতে গেলে সরণ আর দূরত্বের পার্থক্যটা বুঝতে হবে। দেখো, সরণ মানে হচ্ছে বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। অর্থাৎ এক পজিশন থেকে অন্য পজিশনে যেতে যদি বস্তুটি সরলরৈখিক দূরত্ব ছাড়া অন্যান্য বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে অন্তিম অবস্থানে পৌঁছায়, সেক্ষেত্রে সরণ কিন্তু সরলরৈখিক দূরত্ব ছাড়া অন্য কোনো দূরত্বকেই কনসিডার করে না। সেই জন্য একটি বস্তুর এক অবস্থান থেকে অন্য অবস্থানে পৌঁছাতে রাস্তা অনেক রকম হতে পারে, কিন্তু সরলরৈখিক দূরত্ব একটাই হয়। যেমন এই ছবিতে দেখো, এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটি এই দিক থেকে ঘুরে এসছে, এই বস্তুটি এদিক থেকে ঘুরে আসতে পারতো, এখানে এই বস্তুটি অন্য বিভিন্ন দূরবর্তী রাস্তা ভ্রমণ করে তারপর বি বিন্দুতে আসতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সরণ কিন্তু এ থেকে বি এর যে সরলরৈখিক দূরত্বটা সেটাই হতো। আশা করি তোমরা সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আমরা যাই বেগ আর দ্রুতির ফর্মুলায়। বেগের ফর্মুলায় আমরা লিখি সরণ বাই সময়, সেটাই দ্রুতিতে কিন্তু দূরত্ব বাই সময় হয়ে যায়। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যখন কোনো কোশ্চেনের অ্যান্সার করবে, যে বেগ চেয়েছে না দ্রুতি চেয়েছে। এখানে যেহেতু কোশ্চেনে বেগের মান চেয়েছে, সুতরাং বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, ফর্মুলা অনুযায়ী সরণের মানটা আমাকে বের করে নিতে হবে। এখানে সরণের মান অর্থাৎ এবি সরলরৈখিক দূরত্ব হচ্ছে 1+1 মিটার, অর্থাৎ এখান থেকে একটুখানি। এখানে ব্যাসার্ধ কোশ্চেনে দিয়ে দিয়েছে আর ইকুয়াল টু 1 মিটার, সুতরাং এই পুরো ব্যাসটা হচ্ছে 1+1 2 মিটার। তাহলে গড় বেগের মান হচ্ছে সরণ বাই সময় অর্থাৎ S/T ইকুয়াল টু 2/1 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তোমরা অবশ্যই জানো যে বেগ একটি ভেক্টর রাশি আর দ্রুতি একটি স্কেলার রাশি, তেমনি ভাবে সরণ একটি ভেক্টর রাশি আর দূরত্ব একটি স্কেলার রাশি। তো দেখেনি ফাইনালি কোন আনসার সঠিক বলে গণ্য হলো, অ্যান্সার বিটা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের অঙ্কে। নাম্বার 2 বলেছে, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থায় বস্তুর ত্বরণ। এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক আমাদের দেখে নিতে হবে। তো প্রশ্ন অনুযায়ী আমরা লিখলাম S=T², কারণ এখানে দেখো বলেছে অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এখানে প্রপোর্শনালটা তুলে দিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বসাবো কে, তো আমরা লিখলাম এই জন্য S=KT². এবার তোমরা জানো যে দূরত্বকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বেগের মান, অর্থাৎ ভেলোসিটি বা দ্রুতির মান। তো এখানে আমরা এইটাকে ডেরিভেটিভ করলে, DS/DT করলে আমরা পেলাম 2KT, আর এটা হলো ভি এর সমান অর্থাৎ দ্রুতির সমান, V=2KT। এবার বেগকে যদি আবার আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো DV/DT=2K, আর DV/DT = আমরা জানি সেটা ত্বরণের সমান হয়, অর্থাৎ A=2K, যেটা কিনা একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ বস্তুটি একটি সমত্বরণে চলছে, অর্থাৎ তার ত্বরণের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। এখানে প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেমন ভেলোসিটি পাওয়া যায়, ভেলোসিটিকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। ঠিক যদি তোমরা উল্টো দিকে যাও, অর্থাৎ অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে আমরা ভেলোসিটি পাই, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমরা সরণ পাই। তো ফাইনালি দেখেনি এই কোশ্চেনের ক্ষেত্রে কোন অ্যান্সারটা সঠিক বলে গণ্য হলো, অপশন ডিটা সঠিক বলে গণ্য হলো। তো চলে যাই আমরা পরের অঙ্কে। নাম্বার 3 বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। এখানে স্টুডেন্টসরা যে ভুলটা করে, গড় দ্রুতি বের করার জন্য সোজাসুজি 30 কিলোমিটার পার আওয়ার + 40 কিলোমিটার পার আওয়ার কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়, কিন্তু সেটা একদমই ভুল মেথড, তাতে অ্যান্সারটা তোমার ভুল বেরোবে। সেই জন্য গড় দ্রুতির ফর্মুলা অনুযায়ী তোমরা করবে। গড় দ্রুতির ফর্মুলাটা কি? গড় দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে যতটা তার দূরত্ব অতিক্রম করতে হয়েছে সেটার মান, আর কতটা সময় লেগেছে টোটাল সেটার মান। এই ফর্মুলা অনুযায়ী যখনই তোমরা করবে
তখন দেখবি অঙ্কে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না। তো দেখে নি আমরা এই অঙ্কটায় কি হচ্ছে। এখানে ডি বাই টি লিখলাম, কারণ অতিক্রান্ত টোটাল ডিস্টেন্স কে আমরা ডি ধরেছি আর মোট সময়কে টি ধরেছি। এবার প্রশ্নে বলেছে যাত্রাপথের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার বেগে আর বাকি অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এখানে অ্যাজিউম করে নিচ্ছি আমি সময় লেগেছে প্রথম অবস্থায় T1, দ্বিতীয় অর্ধাংশে T2। তাহলে মোট সময়কে আমরা লিখতে পারি T1 প্লাস T2। এবার এবার বেগের ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি ডি বাই টু ডিভাইডেড বাই V1, কারণ এখানে আমরা জানি T ইকুয়াল টু S বাই V। এবার এই দূরত্বটা ডি বাই টু হওয়ার জন্য এখানে দূরত্বের মান ডি বাই টু হলো, আর ভেলোসিটির মান এই মুহূর্তে আমরা V1 ধরে নিচ্ছি, প্লাস পরের অর্ধাংশের জন্য T2 ইকুয়াল টু ডি বাই টু ডিভাইডেড বাই V2। এবার আমরা ডি বাই টু কে যদি কমন নিই তাহলে 1/V1 প্লাস 1/V2 আসে, উপরে নিচে কাটাকুটি করে এটা আসে 2V1V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে দেখো গড় দ্রুতির মান এরকম একটা ফর্মুলার আকারে বেরিয়ে এলো, সেটার সঙ্গে V1 প্লাস V2/2 এটার কোনো মিলই নেই। এবার আমরা গড় দ্রুতির বের করার জন্য সমস্ত ভ্যালু গুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পেলাম 34.3 কিলোমিটার পার আওয়ার। তো দেখে নি আমরা কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন সি টা সঠিক বলে গণ্য হলো। নাম্বার 4 বলেছে দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x = 5t² + 2y = 2t² + 5। বস্তুর গতিপথ এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো প্রথমে আমরা প্রশ্নে দেওয়া সমীকরণ দুটো লিখে ফেললাম, তারপর x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, dx/dt = 10t হলো, আর y কেও t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, dy/dt = 4t হলো। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু x অক্ষ বরাবর বস্তুর গতিবেগ, এটা কিন্তু y অক্ষ বরাবর বস্তুর গতিবেগ, অর্থাৎ এটা এমন একটা গতি যার কিনা দুটো ডাইমেনশন আছে, অর্থাৎ x অক্ষের ভ্যালুও আছে এবং y অক্ষের ভ্যালুও আছে। তো নিশ্চয়ই তাহলে বস্তুটা xy তলে কোনো একটা রেখাকে অবলম্বন করেছে, সেটা যে কোনো রেখাই হতে পারে, সরল রেখা হতে পারে, পরাবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, বাট সেটা আমাদের জাজ করতে হবে যে কোন রেখাটাকে অ্যাকচুয়ালি বস্তুটি অবলম্বন করেছে। তো তার জন্য সেই রেখাটার নতি আমাকে বের করতে হবে। তো এক্স ওয়াই তলে কোন রেখার নতি কি হয়, dy/dx, সেটা যদি আমরা এখানে লিখি তাহলে dy/dt × dt/dx করলে দেখো dt/dt কেটে যাবে, dy/dx থেকে যাবে, সেজন্য আমরা ফর্মেশনটাকে এরকম ভাবে লিখেছি। এবার dy/dt মানে হচ্ছে 4t, যেটা এখানে আমরা পেয়েছি, আর dt/dx মানে 1/10t, যেটা আমরা এখান থেকে পেলাম। এবার কাটাকুটি করে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে। এবার তোমরা জানো যে কনস্ট্যান্ট স্লোপ বা কনস্ট্যান্ট নতি কার হয়, সেটা একটা সরল রেখার হতে পারে, কোন বক্ররেখার ক্ষেত্রে নতি ধ্রুবক হয় না, ক্রমাগত চেঞ্জ হতে থাকে। সুতরাং আমরা এখানে কনফার্ম বলতে পারি যে বস্তুটি একটি সরলরৈখিক পথকে অবলম্বন করেছিল। যেমন এখানে দেখো এটা একটা স্ট্রেট লাইন এঁকেছি এক্স ওয়াই তলে, তুমি যেখানেই সরল রেখার নতিটা বের করো না কেন তার নতির মান অর্থাৎ ট্যান থিটা এর মান সমান আসবে। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, নতিটা কিন্তু ট্যান থিটার সমান হয়, সেটাকে আমরা কখনো নতি বলি, কখনো ট্যান থিটা বলি, কখনো dy/dx বলি, কখনো তাকে ইনক্লাইনেশনও বলি, অনেক সময় স্লোপ হিসেবেও বলা হয়, অর্থাৎ এতগুলো নাম দিয়ে আমরা একটা রেখার নতিকে প্রকাশ করতে পারি। তো ফাইনালি এই কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটা সঠিক বলে গণ্য হলো আমরা দেখে নিই, অপশন সি টা সঠিক বলে গণ্য হলো, সরলরৈখিক। তার কারণ হলো এখানে dy/dx অর্থাৎ স্লোপ বা নতিটা কনস্ট্যান্ট ভ্যালু এসছে। তো চলে যাই আমরা পরের অঙ্কে। নাম্বার 5 বলেছে কোনো বস্তু কণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না, এই চারটি অপশনের মধ্যে কোনটা, অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা কখনো হতে পারে না। তো সেটা বোঝার জন্য আমি এখানে তিনটে ছবি এঁকেছি। দেখো একটা স্ট্রেট লাইন বরাবর গেছে, আরেকটি বস্তু কণা এ থেকে বি অর্ধবৃত্তাকার পথ অবলম্বন করে গেছে, আরেকটি বস্তু কণা এ থেকে বি, এ থেকে শুরু করে বৃত্তাকার পথে ঘুরে আবার একই পজিশনে ফিরে এসেছে, অর্থাৎ এখানে এ আর বি একই বিন্দুকে প্রদর্শন করছে। এবার আমরা প্রত্যেকটার ক্ষেত্রে সরণ বাই দূরত্বের ভ্যালুটা বের করব। যেমন 1 নং চিত্রে যদি আমরা সরণ বাই দূরত্বকে লিখি তাহলে লিখবো L/L, কারণ এখানে দেখতে পাচ্ছি এ থেকে বি তে সরলরৈখিক পথ অবলম্বন করেছে, অর্থাৎ সরণ এবং দূরত্বটা সমান হবে, তাই এর মান বেরোলো 1। এবার চিত্র নাম্বার 2 তে যদি আমরা যাই তাহলে সরণ বাই দূরত্বকে আমরা লিখলে পাবো 2R/πr। তার কারণ আমি তোমাদের প্রথম কোশ্চেনটা অ্যান্সার করার সময় বলেছিলাম যে বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে সরণ বলে, তাহলে বস্তুটা অর্ধবৃত্তাকার পথে গেলেও এর সরণ কিন্তু হয়েছে এ থেকে বি এর সরলরৈখিক যেটুকানি দূরত্ব সেই দূরত্বটা, অর্থাৎ সরণের মান হবে 2×r, আর দূরত্ব হবে এ থেকে বি অবধি যে অর্ধবৃত্তাকার পথে গেছে সেটা। বৃত্তের পরিধি আমরা জানি 2πr, আর অর্ধবৃত্তের পরিধি সেই জন্য πr।
তো এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখছি 0.63 আসছে। এবার 3 নম্বর চিত্রকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে সরণটি শূন্য হয়ে গেছে, কারণ যে অবস্থান থেকে জার্নি শুরু করেছিল ও ঘুরে এসে আবার সেই পয়েন্টেই ফিরে এসেছে। সুতরাং প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে কোনো সরলরৈখিক দূরত্বই নেই, অর্থাৎ তার মান হচ্ছে শূন্য। কিন্তু যদি আমরা দূরত্বের মান বের করি তাহলে দেখব পুরো রাস্তাটাই আমাকে কনসিডার করতে হচ্ছে, অর্থাৎ যেটা কিনা 2πr। তাহলে সরণ বাই দূরত্ব 0/2πr ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস তোমরা দেখো যে সরণ বাই দূরত্বের মান 0 হচ্ছে, 0.63 হচ্ছে, 1 অবধিও হচ্ছে, বাট 1 এর থেকে কখনো বেশি হতে পারছে না। তার কারণ কোন বস্তু কণার প্রথম এবং শেষ অবস্থানের মিনিমাম দূরত্বটা সরলরৈখিক দূরত্বটাই হয়, সে অন্যান্য যে রাস্তাতেই যাক না কেন প্রত্যেকেই সেই সরল রেখার থেকে বেশি দূরত্বের ভ্যালু দেবে, অর্থাৎ সরণ কখনোই দূরত্বের থেকে বেশি হতে পারবে না। সেই কারণে সরণ বাই দূরত্বটা 1-এর বেশি হতে পারে না। দেখে নি আমরা কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন সি টা সঠিক বলে গণ্য হলো। নাম্বার 7 বলেছে একটি বস্তু কণার বেগের সমীকরণ ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। টি ইকুয়াল টু 0 সময়ে বস্তুটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে 1 সেকেন্ড পরে কণাটি সরণ। নিচের 4টি অপশনের মধ্যে কোনটি হবে সেটা আমাদের দেখে নিতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ইকুয়েশনটা লিখে ফেললাম ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। তোমাদের আগের ক্লাসে আমি একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে তাকে ইন্টিগ্রেট করলে আমরা ভেলোসিটি পাই, যদি ভেলোসিটি থাকে তাকে ইন্টিগ্রেট করলে আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ পাই। তো এখানে দেখো ভেলোসিটির একটা ইকুয়েশন দেওয়া আছে, তো ভি কে আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারি, ইকুয়াল টু ইকুয়েশনের বাকি পোর্শনটা আমরা লিখলাম। এবার ডিএক্স কে ইকুয়েশনের বাঁদিকে রেখে ডিটি কে ডান দিকে গুণ করে দিলাম। দুদিকে আমরা ইন্টিগ্রেট যদি করি তাহলে আমরা দেখতে পাবো এক্স ইকুয়াল টু ভি জিরো টি প্লাস জি টি স্কোয়ার বাই টু প্লাস এফ ইন্টু টি কিউব বাই 3। আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা ভালো করে তোমরা করে নিয়েছো, যারা করনি তারা অবশ্যই এই দুটো চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো করে নেবে, কারণ ফিজিক্সের অনেক জায়গাতেই বেসিক কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। তো এখানে আমরা দেখে নিলাম যে ভি কে ডিএক্স বাই ডিটি হিসাবে লিখে তারপর তাকে ইন্টিগ্রেট করে আমরা এক্স বা ডিসপ্লেসমেন্টের ভ্যালু পেয়ে গেলাম। তো এবার দেখো প্রশ্নে বলেছে টি ইকুয়াল টু 0 সময়ে বস্তুটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে 1 সেকেন্ড পরে কণাটি সরণ করে। তো এই ইকুয়েশনে আমরা টি ইকুয়াল টু 0 বসালে দেখবো এক্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটা প্রমাণিত হলো যে আমাদের এই ইকুয়েশন যেটা বেরিয়েছে সেটা সঠিক আছে। এবার প্রশ্নে বলেছে 1 সেকেন্ড পরে কণাটি সরণ কত, তাহলে এই ইকুয়েশনটাতে টি এর মান 1 বসিয়ে আমরা এক্স এর যে ভ্যালু পাবো সেটাই হবে সরণের মান। তো আমরা টি ইকুয়াল টু 1 বসিয়ে দেখলাম এক্স ইকুয়াল টু ভি নট প্লাস জি বাই টু প্লাস এফ বাই 3 বেরোচ্ছে। তো দেখে নি আমরা কোন অপশনটা সঠিক বলে গণ্য হবে, অপশন বি টা সঠিক বলে গণ্য হলো। তো চলে যাই আমরা পরের অঙ্কে। 8 নম্বর বলেছে বাহ্যিক কোন বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো। এখানে 4টি অপশন দেওয়া আছে, কোন অপশনটি সঠিক আমাদের দেখে নিতে হবে। দেখো এটা একটা লজিক্যাল কোশ্চেন, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ব্যাপার নেই। তোমরা নিউটনের প্রথম সূত্রে পড়েছো যে যেকোনো বস্তু স্থির অবস্থায় থাক বা গতিশীল অবস্থায় থাক যদি তার উপর বাহ্যিক বলের কোনো প্রভাব না থাকে তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এই লাইনটার উপর একটু কনসেন্ট্রেট করো যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে, অর্থাৎ যে বস্তু আগের থেকে গতিশীল আছে তার উপর যদি কোনো রকম ভাবে বল প্রয়োগ না করা হয় তার দিকের পরিবর্তনও হবে না, তার গতির পরিবর্তনও হবে না, সে সরল রেখায় সমান বেগ নিয়ে চলতে থাকবে যেটা বল প্রয়োগের আগে ছিল। তাহলে এখানে প্রশ্নে বলেছে বাহ্যিক কোন বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি, অর্থাৎ আমাদের এখানে সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধাই হবে না যে বস্তুটি সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। আর সরলরৈখিক গতি হলে তোমরা জানো সেটাকে আমরা 1-ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি বলি। তো সেই জন্য এখানে এই অপশনটি সঠিক বলে গণ্য হবে। তো চলে যাই আমরা পরের অঙ্কে। 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, নিচের 4টি অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা ভি ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার লিখলাম। এবার এখানে শুধুমাত্র ইউনিট কনভার্সন করে মিটার পার সেকেন্ডে নিলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কি করব, কিলোমিটারটাকে মিটারে করলাম আর আওয়ারটাকে আমরা সেকেন্ডে করলাম, অর্থাৎ 1000 ÷ 3600। তো সেটাকে দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে 18 × 5/18 পাচ্ছি, ফাইনালি এর অ্যান্সার বেরোলো 5 মিটার পার সেকেন্ড। এখানে তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে সংখ্যাটিকে 5/18 দিয়ে গুণ করে দেবে,
আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করে দেবে। এই শর্টকাটটা মনে রাখলে তোমাদের ম্যাথের অনেক অঙ্ক এবং ফিজিক্সের অনেক অঙ্ক করতে খানিকটা হেল্প হবে এবং সময়টা একটু কম লাগবে। তো দেখে নিই আমরা ফাইনালি, বস্তুটি তাহলে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তার কারণ ইউনিটটা দেখো মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই বস্তুটি 5 মিটার করে সে দূরত্ব অতিক্রম করছে। তো দেখে নিই কোন অংশটা সঠিক বলে গণ্য হবে, এখানে অ্যান্সার বিটা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের অঙ্কে। নাম্বার 10 বলেছে একটি বস্তু কণার সরণের সমীকরণ হলো y ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডি টু দি পাওয়ার 4। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? দেখে নিই আমরা কোনটা সঠিক বলে গণ্য হবে। তো প্রশ্নের ইকুয়েশনটিকে আমরা লিখে ফেললাম y ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডি টু দি পাওয়ার 4। যদি আমরা উভয় দিকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বেরোবে dy বাই dt ইকুয়াল টু b প্লাস 2ct মাইনাস 4d t কিউব। এখানে আমি ডিফারেন্সিয়েশনটা এক্সপ্লেন করলাম না, আমি ধরে নিচ্ছি তোমরা ম্যাথে এটা ভালোভাবে করেছো। তো ফাইনালি আমরা দেখে নিই dy বাই dt কে কি বলতে পারি, এটাকে ভেলোসিটি বলতে পারি, অর্থাৎ v ইকুয়াল টু dy বাই dt। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম তাহলে কি হলো, d2y বাই dt2 ইকুয়াল টু 2c মাইনাস 12 dt স্কয়ার। এবার আমরা বলতে পারি যে সরণকে যদি দুবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেটা অ্যাক্সিলারেশনের মান বেরোয়, বা অন্যভাবে বলতে পারো ভেলোসিটিকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে অ্যাক্সিলারেশন বেরোয়। তাহলে কথাটি আরেকবার আমি বলছি, যদি ডিসপ্লেসমেন্টকে দুবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেটা হয় অ্যাক্সিলারেশন, যদি ভেলোসিটিকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলেও সেটা অ্যাক্সিলারেশন হয়। অর্থাৎ বেসিক্যালি দুটো জিনিসই সেম, কারণ সরণ থেকে বেগ অবধি আসতে গেলে তোমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, সেটা একবার হলো, আর বেগ থেকে আবার ত্বরণে আসতে গেলে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সেটা অ্যাক্সিলারেশন হলো। তো ফাইনালি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সরণ থেকে আমরা ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন কিভাবে ডিফারেন্সিয়েট করে পেতে পারি। এবার আমরা দেখি প্রাথমিক অবস্থায় কি হয় t ইকুয়াল টু 0। এখানে প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস তোমরা ফিজিক্সের ভাষায় মনে রাখবে যে t ইকুয়াল টু 0 সময়ের তাৎপর্যটা কি। t ইকুয়াল টু 0 সময়ের তাৎপর্য এটাই যে ফিজিক্সের ভাষায় সেই সময় থেকে আমরা ক্যালকুলেশন বা অবজারভেশনটা শুরু করছি, সেই জন্য ইনিশিয়াল টাইমটাকে আমরা t ইকুয়াল টু 0 ধরি। আদারওয়াইজ টাইম একটা অনন্তকাল প্রগতিশীল কোয়ান্টিটি, এটা কখনো জিরো হতে পারে না। বাট ফিজিক্সের ভাষায় যেটা বললাম যে কোনো জিনিস যখন অবজার্ভ করা শুরু করছি বা ক্যালকুলেট করা শুরু করছি সেই সময়টাকে আমরা t ইকুয়াল টু 0 ধরি। তো যাই হোক, এখানে প্রাথমিক অবস্থায় t ইকুয়াল টু 0 সেটা এই সমীকরণে বসালে আমরা দেখব v ইকুয়াল টু b হচ্ছে আর a ইকুয়াল টু 2c হচ্ছে। তো দেখে নিই আমরা কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন b টা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের অঙ্কে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি এই নিচের 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হবে? দেখো এটাও একটা অ্যানালিটিক্যাল অ্যান্সার, যদি কোনো বস্তু অবাধে পতনশীল হয় উপরের থেকে নিচে তাহলে সেখানে পৃথিবীর দ্বারা প্রযুক্ত অভিকর্ষজ ত্বরণ শুধুমাত্র ক্রিয়া করে, সেই জি এর মানটা কিন্তু বস্তুটির পুরো রাস্তাটাতেই সমানভাবে থাকে। এটা কখনো হয় না যে প্রথম দিকে জি কম ছিল তারপরে আরেকটু যখন আর্থের কাছাকাছি এলো তখন জিটা একটু বাড়লো তারপর আরেকটু এলো জিটা বাড়লো, এটা কখনোই নয়। বস্তুটা যখন উপর থেকে নিচে পড়ছে তখন জি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু বস্তুটির উপর প্রযুক্ত হয়ে আছে। তো এই ত্বরণের জন্য কি হচ্ছে, বস্তুটির ভেলোসিটি কিন্তু বাড়ছে বাট ত্বরণের মান বাড়ছে না, সেই জন্য এটা সমত্বরণ হয়। তাই আমরা বলতে পারি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটি ক্রিয়া করে সেটি একটি সমতরণ বা সমান মানের ত্বরণ, যেটা কিনা সবসময় নিম্নমুখী কাজ করবে। তাহলে যদি আমরা সময়ের সাপেক্ষে অ্যাক্সিলারেশনের অ্যাক্সিসে একটা গ্রাফ প্লট করার চেষ্টা করি তাহলে দেখবো একটা স্ট্রেট লাইনে আসছে, কারণ যে কোনো সময়েই আমি দেখি না কেন সেটা একটা নির্দিষ্ট ভ্যালুই দেবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে না। তো দেখে নিই আমরা কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন বি টা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের অঙ্ক। নাম্বার 12 বলেছে কোন সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে। এখানে দেখো 4টি গ্রাফ দেওয়া আছে। তো এই অঙ্কের উত্তরটি দুটো ভাবে দেওয়া যেতে পারে, একটা ম্যাথমেটিক্যালি আর একটা অ্যানালিটিক্যালি। প্রথমে ম্যাথমেটিক্যাল বিষয়টা দেখে নিই, আমরা জানি সরণের ফর্মুলা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যদি আদি বেগ 0 হয় তাহলে s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, আর এখানে হাফ ইন্টু এ এটা একটা কনস্ট্যান্ট রাশি, সুতরাং s প্রপোর্শনাল টু টি স্কোয়ার হবে, আর তোমরা এটা জানো যে এটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। সুতরাং গ্রাফটি আমরা বুঝতে পাচ্ছি যে d গ্রাফটি সঠিক বলে গণ্য হবে। এটা গেল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এবার অন্যান্য গ্রাফগুলি তুমি একটু বিচার করে দেখো। তো এখানে গ্রাফকে অ্যানালাইসিস করার জন্য আমি এখানে একটু ছবি এঁকেছি। দেখো প্রথম গ্রাফটি, এখানে x অ্যাক্সিসে t এর একটা নির্দিষ্ট মানের জন্য y এর দেখো আমরা দুটো মান পাচ্ছি এই গ্রাফে। t থেকে সোজা ডটেড লাইন টেনে দাও তাহলে দেখবো এটা দুটো জায়গায় ছেদ করছে, এইখানে
আবার এইখানে। তো একই ভ্যালুর জন্য অর্থাৎ একই টাইমে একটা বস্তুর দুটো অবস্থান কখনো বাস্তবিক হতে পারে কি? সেটা কখনোই হয় না। কোনো নির্দিষ্ট সময়ে বস্তু একটি অবস্থানেই থাকে, এরকম কখনোই হয় না যে একটি নির্দিষ্ট সময়ে বস্তুটি দুটো জায়গাতেই অবস্থান করছে। এটা একটা কাল্পনিক বিষয় হয়ে গেল, সুতরাং প্রথম গ্রাফটি হবে না। এবার দ্বিতীয় গ্রাফটিতে আসি। দ্বিতীয় গ্রাফটিতেও একই রকম ভাবে পি এর একটা নির্দিষ্ট মানের জন্য দেখো ওয়াই এর দুটো মান পাচ্ছি, তাহলে সেই একই লজিক সেকেন্ড গ্রাফটির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আবার তৃতীয় গ্রাফে আসি, দেখো প্রথম এই অবধি অর্থাৎ এইটুখানি অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপরেই যখন টাইমটা এগোতে থাকবে তখন প্রত্যেক টাইমের ভ্যালুর জন্য দুটো করে সরণের মান পাওয়া যাবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইমে বস্তু দুটো অবস্থানকে প্রকাশ করছে, যেটা আমি অলরেডি বলে দিলাম যে বাস্তবিক পক্ষে সম্ভব নয়। সুতরাং এই তিনটে গ্রাফ সম্ভবই নয়। তো লাস্টলি এই গ্রাফটাই থাকে, গ্রাফটাই সঠিক বলে গণ্য হবে। বাট তবুও আমরা গ্রাফটিকে একবার দেখে নেব। দেখো এই টাইম অ্যাক্সিসে একটা টি এর জন্য একটা এক্স এর মানই তুমি পাবে, যে কোনো পজিশনেই তুমি চলে যাও দেখবে তার জন্য বস্তুর একটা পজিশন হবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইমে বস্তুটি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটি ম্যাথমেটিক্যালি এবং অ্যানালিটিক্যালি দুটো পদ্ধতিতেই বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই অবধি। দেখা হবে পরবর্তী ক্লাসে আরো কতগুলো এমসিকিউ নিয়ে। ততদিন তোমরা ফিজিক্সটা দিয়ে পড়তে থাকো এবং সুস্থ থাকো।